হ্যালো, কালকে বেরিয়েছিলাম সন্ধ্যাবেলা, আজকেও সন্ধ্যাবেলাই বেরিয়ে এই সন্ধ্যাবেলা কাজ শেষ করেছি, এবার বেরোবো একটু অবনীতে। কালকে তো বন্ধ হয়ে গেছিলো সব ফার্নিচারের দোকানগুলো, আজকে একবার দেখবো সোফাগুলো, যদি আমাদের বাজেটের মধ্যে হয় তাহলে একটা দেখে নিয়ে নেব। বেরোই, আজকেও তোমরা আমাদের সঙ্গে থাকো। এসে গেছি আপনি তো, গ্রাউন্ড ফ্লোরে আছে একটা, গ্রাউন্ড ফ্লোরে না বেসমেন্টে আছে, না রে বেসমেন্টে আছে স্টিলো, আর সেকেন্ড ফ্লোরে সম্ভবত আছে গোদরেজ ইন্টেরিয়র। তো আমরা ফার্স্টে স্টিলোতে যাই, ফার্স্টে আমরা স্টিলোতে যাব। অবনীতে চলে এসেছি, এবার যাব বেসমেন্টে, এটা গ্রাউন্ড ফ্লোর, বেসমেন্টে যাব স্টিলোতে ফার্স্ট। আমি জানি না ওখানে ভিডিও করতে দেবে কি না, যদি দেয় ভালো, আর যদি না দেয় আমার কিছু করার নেই, আমি সরি কর দেন। কালেকশনগুলো দেখি, আমরা বেসমেন্টে নামছি, সে সামনেই বাটা, তারপরে ও এটা এ না, আমি কাল থেকে ভুল বলছি, এটা স্টিলো না, এটা অন্য একটা নাম আছে, কি ফান সামথিং কিছু একটা, এখানে বারিস্তা আছে, পাশেই আছে ওক ফার্মস। ফার্স্টে আমরা ওখানেই যাচ্ছি, দেখি কি কি পাইছি, ভালো ডিলও আছে, যদি কিছু পেয়ে যাই তো খুব ভালো হবে। এখানে ফার্নিচারের দোকানে আমাকে ভিডিও অ্যালাউ কোনোভাবেই করবে না, আমরা যেটাতে গেছিলাম সেটা আমাদের পছন্দ হয়নি। আসলে আমরা চাইছিলাম একটু কোজি ছোট্ট একটা সোফা, এবার মেটেরিয়ালগুলো আমাদের বলছে বানিয়ে দেবো, কিন্তু বুঝতে পারছি না কীরকম হবে, সেই জন্য নিলাম না। আর একটু দেখে বসে ফিল করে যদি মনে হয় যে এই মেটেরিয়ালটা আমাদের জন্য সুইটেবল, তাহলে আমরা সাথে সাথেই নিয়ে নেবো, বা আমরা হয়তো অর্ডার দিয়ে যাবো যেটা কাস্টমাইজ করা হবে। কিন্তু এখন এরকমভাবে না দেখে কাস্টমাইজ করানোটা খুব মুশকিল আর কি, সেটা আমি চাইছি না। এখন আমরা আছি স্মার্ট বাজারে, কিছু দরকারি টুকিটাকি জিনিস কেনার আছে, কিন্তু এর আগে আমরা গোদরেজ ইন্টেরিয়রতেও গেছিলাম, সেখানে মেটেরিয়ালগুলো পছন্দ হলেও কালার আমাদের সঙ্গে ম্যাচ করছে না কোনোভাবেই, আর যেহেতু এত বড় ব্র্যান্ড তাই ওরা কোনোভাবেই ওদের কালার ছাড়া আমাদের জন্য পার্টিকুলারলি কালার কাস্টমাইজড করে দেবে না, ওদের চার্টে যে কালারগুলো আছে তার মধ্যেই আমাদের পছন্দ করে নিতে হবে, তো সেটা তো নিতে পারলাম না, আজকে আর সোফাটা নেওয়া হলো না। কিন্তু এই জিনিসপত্রগুলো দরকারি সেগুলো নিয়ে নিই, বেশ কিছু অফারও পাচ্ছি এখানে, ভালো ডিল চলছে, ম্যাক্সিমাম সবেতেই 50% অফ আছে। অবনির এই স্মার্ট বাজারটা বেশ বড়, মানে এদিক থেকে ওদিক ঘুরতে গেলে খানিকক্ষণ টাইম লাগে, আর সব কিছু এক ছাদের নিচে পাওয়াও যায়, আমাদের খুব সুবিধা হয়েছে, তার সঙ্গে আবার ডিল যদি পাওয়া যায় তাহলে তো সোনায় সোহাগা। সেরকমভাবেই আমরাও খুশি হয়ে কয়েকটা জিনিস নিয়ে নিয়েছি, বাড়ি গিয়ে শেয়ার করছি তোমাদের সঙ্গে কী কী নিয়েছি। বিলিং করে বেরোনোর পরই রৌনক বলল ওর আইসক্রিম খেতে ইচ্ছে করছে, তাই আমরা এই সফটওয়েল থেকে আইসক্রিম নিলাম, ভ্যানিলা উইথ স্ট্রবেরি। অবনি যে জন্য গেছিলাম সেটা তো আর হলো না, সোফাটা পাইনি, মানে পেয়েছি কিন্তু আমাদের পছন্দ মতো কিছু পাইনি, তো আমাদের আরেকটু খুঁজে দেখতে হবে কোথায় পাই। তো ঠিক আছে, সে তো গেল। এরপর আমি যেটা দেখানোর জন্য ভিডিওটা করছি, আমরা জিও মার্টে গেছিলাম, তো অনেকগুলো জিনিসপত্র কিনে এনেছি, যদিও খুব রেগুলার জিনিস, তাও শুরু করছি। একটা বিস্কিট, টোস্ট, ব্রিটানিয়া টোস্ট, নেক্সট আমি নিয়েছি একটা সর্ষের তেল, আমার সর্ষের তেল শেষ হয়ে গেছিল এখানে, একটা ফরচুনের কাচিহানি। ব্রেকফাস্টের জন্য মিসলি, এটা একটা ভালো অফার পেয়েছিলাম, তো বেশ খানিকটা ছাড় হয়েছে মিসলিটা, অনেকটা 700 গ্রামসের মিসলি। নেক্সট নিয়েছি একটা পনির, আশীর্বাদ পনির। আশীর্বাদ পনিরটা নিলাম তার একটাই কারণ, এটার না যে পিরিয়ডটা, টাইম পিরিয়ডটা ইউজ করার টাইম পিরিয়ডটা খুব কম, মানে প্রায় 15 দিনের মতো আছে, বাকি পনির, বাকি যে পনিরগুলো সেগুলো দেখলাম যে অনেক দিন, 1 মাস 2 মাস, আমি ভাবলাম যে প্রিজারভেটিভটা যদি কম থাকে সেজন্য। আর একটা কিনেছি এই পাপোসটা, এই পাপোসটা
আমি দেখে কিনেছিলাম যে 299 দাম, কিন্তু অদ্ভুত ভাবে দেখলাম বিয়ে লেখা আছে 199। আমি খুব খুশি হয়ে গেছি এই কাগজ দেখে। এটা কেনাটা লাভজনক হয়েছে, ভীষণই লাভজনক হয়েছে। আবার আর টুকটাক কয়েকটা জিনিস, এটা চকলেট, ডার্ক চকলেট, ডার্ক চকলেট, এটা রৌনকের জন্য, আমি তো চকলেট খাই না, প্রশ্ন নেই। নেক্সট আছে একটা খেজুরের প্যাকেট, এটা বাই ওয়ান গেট ওয়ান ছিল। তো এই খেজুরগুলো খেতে অতটা ভালো হয় না, আমি খাবো। নেক্সট একটা মুখরোচক চানাচুর, ওই খাওয়ার জন্য। কাজু ক্যালসিও নর্মাল, এটা সল্টেড না। আর একটা আঙুল বাটা। ব্যাস এই ছিল আজকে আমাদের কেনাকাটি। আর সোফা তো খুলো না, সোফার জন্য আমাদের আরেকটু দেখতে হবে দোকানে।